কলকাতা থেকে আমার কলেজের তিনজন সহপাঠী বন্ধু এসেছিল আমাদের গাঁয়ে বেড়াতে। তাদের নিয়েই আমি সেদিন বিকালে গিয়েছিলাম গাঁ ছাড়িয়ে মাইল দেড়েক দূরে ময়ূরাক্ষী নদীর তীরে। ওখানকার ময়ূরাক্ষীর দুই তীরের শোভা বড়ই নয়নমুগ্ধকর। ভেবেছিলাম সন্ধ্যার কোল অবধি নদীর ধারে বসে গল্পগুজব করে তারপর বাড়ি ফিরব। অন্ধকারে মাঠের মধ্যে দিয়ে আসতে পথে সাপখোপের সম্মুখীন হতে পারি এই ভয়ে বাবার পাঁচ সেরে টর্চটা সঙ্গে এনেছিলাম। গরমকাল, সাড়ে ছটাতেই তখন অনেক বেলা, প্রায় সাড়ে ছটায় হবে তখন। আমরা চারজনে কবিগুরুর একটা গান নিয়ে আলোচনা করছি। আলোচনায় আমরা এতই মশগুল ছিলাম যে পশ্চিম আকাশ কালো করে কখন যে প্রায় অর্ধেকটা আকাশ মেঘে ঢেকে ফেলেছে খেয়ালই করিনি। হঠাৎ ঝড় উঠতে খেয়াল হলো। আমরা ধর্মর করে উঠে পড়ে একরকম ছুটতে ছুটে বাড়ির পথে হাঁটা দিলাম। আমি জানি এই দেড় মাইল পথের মধ্যে কোনো ঘর বাড়ি নেই, অর্থাৎ বৃষ্টির হাত থেকে শরীর বাঁচাবার মতো কোনো আশ্রয় নেই। বরাত মন্দ, পাঁচ সাত মিনিটের মধ্যেই দৈত্যের মতো কালো মেঘটা সারা আকাশ ছেয়ে ফেললো এবং মুষলধারে বৃষ্টি নামলো। সেই সঙ্গে ঝড়ের সে কি বেগ! প্রাণপণে ছুটতে লাগলাম আমরা চারজনে। ছুটতে ছুটতেই আমার খেয়াল হয়ে গেল যে আর একটু এগুলি আমাদের ডান পাশে পড়বে একটা বড় কালী মন্দির। সন্ধ্যার পর ওই মন্দিরের ধারে কাছে কেউ ভেসে না। আমারও মন চাইছিল না ওদিকে যাবার। গায়ের অন্যান্য সকলের মতো ওই মন্দিরের প্রতি আমার মনেও ভয় আছে। ভয়ের কোনো কারণ যদিও আজ পর্যন্ত কিছু ঘটেনি, কারো ক্ষেত্রে ভয়টা কেবল সংস্কার বসে। তবু আমি যদি একা থাকতাম তাহলে অবশ্য ভয় পাবার একটা কারণ থাকত। কিন্তু আমরা রয়েছি চারজন, সঙ্গে রয়েছে পাঁচ ছেলের টর্চ, অযথা ভয় পাবার কোনো কথাই নয়। তাই মনে সাহস পেয়ে আমি বন্ধুদের নিয়ে আধ ভেজা হয়ে ওই পোড়ো মন্দিরটার চাতালে গিয়ে উঠলাম। বেশ বড় সড় মন্দির। মন্দিরের দুই পাশে ও পিছনে আরো খাঁচারে ঘর আছে। এই মন্দির ছিল নাকি একজন তান্ত্রিকের। ঘরগুলির মধ্যে একটাতে নাকি মায়ের ভোগ রান্না হতো, অন্য ঘরগুলিতে চেলা চামুণ্ডাদের নিয়ে তান্ত্রিক বাস করত। মন্দির ও ঘরগুলির কিছু কিছু অংশ এখন ভেঙে পড়েছে, দেওয়ালে ছাদে গাছপালা গজিয়েছে। মন্দির প্রাঙ্গণ লতা গুল্মের ঝোপঝাড়ে আবৃত। এমন মুষলধারে বৃষ্টি না নামলে আমি কখনোই এই পুরো মন্দিরে আশ্রয় নিতাম না। এখন মাত্র সন্ধ্যা রাত, কিন্তু জায়গাটার পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন এখন মাঝরাত। বন্ধু শ্যামল বলল, আচ্ছা জায়গায় আমাদের নিয়ে এলি বটে, সাপ খোপে কামড়াবে না তো? আমি টর্চটা জ্বেলে চারিদিকে দেখে নিয়ে বললাম, দেখে তো সেরকম মনে হচ্ছে। কি করব ভাই, যা বৃষ্টি নামলো, বাড়ি যে এখনো অনেক দূর, এই বৃষ্টিতে এতখানি রাস্তা ভিজলে সবাইকে জ্বরে পড়তে হতো। আরেক বন্ধু রতন বলল, সে কথা সত্যি, এই কি মন্দির ছিল রে এটা, দেখে তো মনে হচ্ছে এককালে খুব জাঁকজমকের সঙ্গে পূজা আচ্ছা হতো এখানে। বললাম, হ্যাঁ, মারাত্মক রকমের জাঁকজমক সহকারেই এখানে কালী প্রতিমার পূজা হতো। সে জাঁকজমক এতই মারাত্মক ছিল যে কোনো লোক পুজো দেখা তো দূরের কথা, কোনোদিন প্রতিমা দেখতেও এখানে আসতো না। এই কথা শুনে শ্যামল, রতন ও অজয় সবিস্ময়ে জিজ্ঞাসু নেত্রে আমার দিকে তাকালো। আমি বললাম, শোন তবে, এই মন্দিরের ইতিহাস যেটুকু আমি জানি, আমার ঠাকুরদার বয়স যখন ছিল 24-25, সেই সময়ে মন্দিরে কালী সাধনা করতো একজন তান্ত্রিক কাপালিক। শুনেছি সেই কাপালিকের চেহারা এতই ভয়ঙ্কর ছিল যে কোনো সাধারণ মানুষ তার ধারে কাছে যেত না। 7-8 জন চেলা ছিল তার,
তাদের চেহারাও ছিল ভয়ঙ্কর। ওই যে বেদিটা দেখছিস, ওই বেদির উপর থাকতো কারি মূর্তি। তখন কেউই জানতো না যে ওই মূর্তিটা নকল, আসল মূর্তি। অর্থাৎ যে মূর্তির সামনে বসে তান্ত্রিক সাধনা করত, সে মূর্তিটা থাকতো মাটির নিচেকার গোপন কক্ষে। মন্দিরের পিছন দিকে একখানা ঘর আছে, সেই ঘরের মেঝের মধ্যে দিয়ে নিজের কার ঘরে যাবার সিঁড়ি আছে। এই ব্যাপারটা আকস্মিকভাবে টের পেয়ে যায় আমাদেরই গাঁয়ের একদল ছেলে। দলে তারা ছজন ছিল। সেদিন তারা গিয়েছিল পাশের গাঁয়ে এক বৌভাতের নিমন্ত্রণ খেতে। খেয়ে দিয়ে যখন তারা ফিরছিল, রাত তখন 11টা। আমরা আজ যে কারণে মন্দিরে এসে ঢুকলাম, সেদিন তারাও ঠিক একই কারণে এই মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। আজকের মতো সেদিন রাতেও এমন মুষলধারে বৃষ্টি নেমেছিল। তারা এই মন্দির চাতালে উঠে দেখে প্রতিমার মন্দিরের দরজা বন্ধ, মানুষের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তারা ভাবল কাপালি কোতার চোয়ালা চামুন্ডারা সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। এমন সময় তাদের কানে পৌঁছায় পূজার ঘণ্টা ধ্বনি। কিন্তু ঘণ্টার যে আওয়াজ তাদের কানে আসছিল, সে আওয়াজটা ছিল খুব চাপা। প্রথমটা তাদের মনে হয়েছিল খানিকটা দূর থেকে বোধহয় আওয়াজটা আসছে, তাই এমন চাপা মনে হচ্ছে। তারপরে তাদের খেয়াল হলো যে এই মন্দিরের চারপাশের প্রায় মাইল খানেক জায়গার মধ্যে কোনো বাড়িঘর লোক বসতি নেই। তবে ওই ঘণ্টার শব্দ আসছে কোত্থেকে? পুজোর সময় পুরোহিত যে ঘণ্টা বাজায়, সেই ঘণ্টার শব্দ? তাহলে নিশ্চয়ই এই মন্দিরের মধ্যেই অন্য কোনো বন্ধ ঘরে পুজো হচ্ছে। এই কথা মনে হতেই ওই ছয়জন ছেলে উঠে দাঁড়ালো। ওদের মধ্যে তিনজনের কাছে টর্চ ছিল। একজন বলল, চল না ভেতরের দিকটা একবার চুপি চুপি ঘুরে দেখে আসি, কোথায় কি পুজো হচ্ছে। যতগুলো ঘর ওই মন্দিরের ভেতরে ছিল, সব ঘরের দরজায় তারা বন্ধ দেখল। ছেলেরা প্রত্যেকটি দরজার গায়ে কান দিয়ে বুঝল, না এইসব ঘরের মধ্যে কোনো আওয়াজ নেই। তবে ঘণ্টার শব্দ আসছে কোত্থেকে? তারপর তারা মন্দিরের পিছন দিকে যেতেই তাদের মনে হলো যেন ঘণ্টার আওয়াজটা ওখানে স্পষ্ট। টর্চের আলোয় দেখলো সেখানে একটা ঘর রয়েছে এবং ঘরের দরজাটাও আধ খোলা অবস্থায় রয়েছে। ছেলেরা এবার আরো হুঁশিয়ার হলো। ঘরটার মধ্যে কোনো লোকজন থাকতে পারে বলে তাদের মনে সন্দেহ হওয়ায় তারা অন্ধকারের মধ্যে গা মিশিয়ে নিশ্চুপে অনেকক্ষণ অপেক্ষা করল। কিন্তু ওই ঘরটাও জনশূন্য রয়েছে। এ ব্যাপারে নিশ্চিন্ত হয়ে তারা সকলে ধীরে ধীরে ওই কক্ষে প্রবেশ করল। ভেতরে কি আছে এটাই তারা দেখতে চায়। কিন্তু ওই ঘরটার মধ্যে ঢুকতে ঘণ্টার শব্দ আরো স্পষ্ট হয়ে উঠল। এবার তারা বুঝল ওই ঘরের মধ্যেই ঘণ্টা ধ্বনির রহস্য লুকিয়ে আছে। টর্চের আলোয় তারা ঘরের মেঝেতে একটা বিরাট চৌকো ভারী লোহার পাত দেখতে পেল। লোহার পাতটা দেখে তাদের মনে কেমন যেন সন্দেহ জাগল। খুব শান্তপর্ণে লোহার পাতটার দিকে এগিয়ে একজন সেটা টেনে সরাবার চেষ্টা করল, কিন্তু সেটা এত ভারী যে একজনের পক্ষে সেটা টেনে সরানো সম্ভব নয়। তখন তারা করল কি, চারজনে ধরে সেটাকে এমন সাবধানে টানতে লাগলো যাতে কোনো রকম শব্দ না হয়। খানিকটা টানতে একটা গর্তের মুখ তারা দেখতে পেল এবং সেই ঘণ্টার শব্দ একেবারে স্পষ্ট হয়ে উঠল। তারা বুঝল এই ঘরের নিচেকার কোনো চোরা কুঠুরিতে ঘণ্টা বাজছে এবং সেই ঘরে যাবার এটাই হলো গুপ্ত দ্বার। ছেলেরা রহস্যের গন্ধ পেল। এমন গুপ্ত কক্ষে পূজা অর্চনা করার কারণ কি? নিগুড় কারণ নিশ্চয় কিছু একটা আছে এবং সে কারণ জানবার জন্য তাদের সকলকার ডান পিঠে মন আনচান করে উঠল। তারা সেই লোহার পাতটাকে আরো খানিকটা সরিয়ে গুপ্তদ্বার সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল।
তারা দেখতে পেল কয়েক ধাপ সিঁড়ি সোজা নিচের দিকে নেমে গিয়ে ডান দিকে বেঁকে গেছে। গুপ্ত কক্ষে যে আলো জ্বলছে তারই আলোয় আলোকিত হয়ে আছে সিঁড়ির বাঁকের মুখটা, ফলে সমস্ত সিঁড়িটাই মোটামুটিভাবে দেখতে পাচ্ছে তারা। তারপর ছেলেরা মুহূর্তকালের জন্য একেবারে চুপি চুপি যুক্তি করে স্থির করে নিল যে তারা নিঃশব্দে সিঁড়ি বেয়ে খানিকটা নিচে নেমে দেখে আসবে কি ধরনের পুজো ওখানে হচ্ছে, যে পুজোর জন্য এত গোপনীয়তার প্রয়োজন। সিঁড়ির সে বাঁক অবধি নেমে ছেলেরা সন্তর্পণে ডান দিকে দৃষ্টিপাত করে যা দেখতে পেল তাতে তারা ভয়ে বিস্ময়ে একেবারে হতভম্ব হয়ে গেল। তারা দেখল দরজা জানালাবিহীন মাঝারি আকারের একখানা ঘর, ঘরখানার এক পাশে হাত তিনেক লম্বা এক কালী প্রতিমা, কালী প্রতিমার সামনে একজন ভয়ঙ্কর দর্শন তান্ত্রিক কাপালিক পূজায় মগ্ন। তার আশেপাশে কয়েকজন চেলা দাঁড়িয়ে রয়েছে, তাদের মধ্যে দুজন একটি 10-12 বছরের বালককে ধরে আছে, আর একজনের হাতে রয়েছে একটি তীক্ষ্ণ ধার খড়গ। এছাড়া ঘরখানার একটি কোণে জড়ো করা ছিল কয়েকটি সুতীক্ষ্ণ বর্শা এবং আরো গোটা চারেক খড়গ। ছেলেরা বুঝল এই মন্দিরের আসল পূজা এখানেই হয় এবং নরবলি পর্যন্ত হয়ে থাকে। ইতিমধ্যে কাপালিক পুজো শেষ করে আসন ছেড়ে উঠে দাঁড়ালো এবং ঘাতকের দিকে চেয়ে ইশারায় বলির নির্দেশ দিল। ইশারা পেয়ে ঘাতক খাড়াটাকে শক্ত করে বাগিয়ে ধরল আর সেই চেলা দুজন বালকটিকে নিয়ে এগিয়ে গেল প্রতিমার সামনে। এর পরের অমানসিক মর্মান্তিক দৃশ্যটি দেখবার জন্য গায়ে সেই ছেলেরা আর সেখানে অপেক্ষা করেনি। কোনো সুস্থ মানুষের পক্ষেই সে দৃশ্য দাঁড়িয়ে দেখা সম্ভব নয়। ওই অসহায় বালকটিকে বাঁচাবার জন্য সে সময় ছেলেগুলোর মনে প্রচণ্ড একটা উত্তেজনা জেগে উঠেছিল বটে, কিন্তু তারা বুঝেছিল যে বাধা দিতে গেলে ওই সশস্ত্র দুর্ধর্ষ কাপালিকগণের হাতে তাদের মৃত্যুবরণ করতেই হবে। তাই তারা আবার চুপি চুপি ওপরে উঠে এসে লোহার পাতটা আগের মতোই চাপা দিয়ে রেখে গায়ে ফিরে গিয়েছিল, কিন্তু ওই হিংস্র নরঘাতক কাপালিকদের কথা তারা ভুলতে পারল না। ওই কাপালিকরা ইতিমধ্যে কত যে শিশু হত্যা নরহত্যা করেছে তার হয়তো ইয়ত্তা নেই, তবে ওইসব বলি ওরা আমাদের আশেপাশের গাঁ থেকে জোগাড় করত না, তা যদি করতো তাহলে আমাদের গাঁয়ের মধ্যে ভীষণ একটা হইচই পড়ে যেত, কিন্তু সেরকম কিছু শোনা যায়নি কোনোদিন। ওরা নিশ্চয়ই কোনো দূর দেশ থেকে বলি জোগাড় করত। যাই হোক, ভবিষ্যতে আর যাতে তারা কোনো মানুষ খুন করতে না পারে ছেলেরা তার যথাযথ প্রতিকার করবার জন্য বদ্ধপরিকর হয়ে উঠল। নির্জনে অনেকক্ষণ ধরে যুক্তি করে তারা স্থির করলো যে ওই কাপালিক ও তার চেলাদের সকলকে তারা হত্যা করবে এবং কিভাবে হত্যা করবে তারও একটা সাংঘাতিক উপায় স্থির করে ফেলল। দিন 6-7 পরই একদিন রাত 10টা নাগাদ তারা আবার ওই মন্দিরের নিকটে এসে পৌঁছাল। তাদের সঙ্গে ছিল বড় বড় টিনে 2 টিন পেট্রোল। এসব ব্যাপার তখনও পর্যন্ত তারা গায়ের কোনো লোককেই জানায়নি, জানিয়েছিল কাপালিকদের হত্যা করার পরে। মন্দিরের নিকটবর্তী বড় একটা ঝোপের আড়ালে লুকিয়ে অনেকক্ষণ পর্যন্ত তারা মন্দিরটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেও কোনো জনমনীষীর সাড়া শব্দ পেল না। তখন তারা নিঃশব্দে মন্দিরের চাতালে গিয়ে উঠল। তারপর পিছন দিকের সেই ঘরখানার দিকে যাবার পথে আচম্বিতে তাদের কানে ঘণ্টার চাপা আওয়াজ ভেসে এলো। এতক্ষণে তারা নিশ্চিন্ত হতে পারলো, যা পুজো হচ্ছে এবং কাপালিকেরা তাহলে সেই পুজোর ঘরেই আছে। অতঃপর তারা এসে হাজির হলো সেই গুপ্ত দ্বারের নিকট। তাদের এর পরের কার্যকলাপ অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে শেষ হল। একজন একটু তফাতে সরে গিয়ে দেশলাইয়ের কাঠি জেলে একটা কাগজ ধরালো, আর একদিকে অন্যান্যরা লোহার পাত্রটা টেনে সরিয়ে ফেলেই সেই গুপ্ত গহ্বরের মধ্যে 2 টিন পেট্রোল
সম্পূর্ণ ঢেলে দিল। তারপর সেই জ্বলন্ত কাগজের টুকরোটা ভেতরে ফেলে দিতেই দপ করে গহ্বরের মধ্যে করাল অগ্নি জ্বলে উঠল এবং সঙ্গে সঙ্গে গুপ্তকক্ষের দরজাটাও আবার বন্ধ করে দিল সেই লোহার পাত্রা দিয়ে। ততক্ষণে গুপ্তকক্ষের মধ্যে কাপালিকদের বীভৎস অন্তিম চিৎকার শুরু হয়ে গেছে, কিন্তু সে চিৎকার অতি অল্পকালের মধ্যেই থেমে গেল। প্রচণ্ড নিস্তব্ধতা নেমে এলো তারপর। শত্রু ধ্বংস করে ছেলের দল বীর বিক্রমে গায়ে ফিরে গিয়ে এবার সকলের কাছে প্রকাশ করেছিল তাদের দুঃসাহসিক অভিযানের কথা। শুনে গায়ের লোক স্তম্ভিত হয়ে গিয়েছিল, কিন্তু এই মন্দিরের ধারে কাছে আগেও যেমন কেউ আসত না, কাপারিকদের মৃত্যুর পরও কেউ কোনোদিন শখ করে এদিকে আসেনি। সেদিন সেই ছেলেরা যেমন এসেছিল আমরা আজ যেমন এলাম, তেমনই নিতান্ত দায়ে পড়ে হয়তো কেউ কদাচিৎ এদিকে এসে থাকতে পারে। গল্প শেষ করে আমি চুপ করতেই অজয় বলল, এমন কাণ্ড! অপর দুই বন্ধু নীরব। হঠাৎ ভয়ে আমার সারা দেহ শিউরে উঠল, সর্বশরীর কুঁকড়ে গেল আমার। হ্যাঁ, বেশ স্পষ্টই শুনতে পাচ্ছি ঘণ্টার শব্দ, যদিও খুব চাপা তথাপি সাংঘাতিক রকমের স্পষ্ট। সেই বহুকাল আগেও যেমন ছিল এখনও তেমনই। এই মন্দিরের চারপাশে প্রায় মাইল খানেক জায়গার মধ্যে কোনো ঘর বাড়ি নেই। তবে কোত্থেকে আসছে ঘণ্টার শব্দ? সেই গোপন কক্ষে আবার কি কোনো নতুন কাপালিক আশ্রয় নিয়েছে? মন্দিরের যা পোড়ো অবস্থা তাতে নিঃসন্দেহে বলা যায় এখানে কোনো লোক বাস করে না। মন্দিরের সর্বত্র ধুলো বালি, শুকনো পাতা কাঠি কুঠিতে ভর্তি, দেওয়ালের ফাটলে ফাটলে গাছপালা জন্মেছে। লোক বাস করলে মন্দির চাতালে এমন 1 ইঞ্চি পুরু ধুলো বালিও জমে থাকতো না, শুকনো কাঠি কুঠিও পড়ে থাকতো না। তবে এই ঘন্টার আওয়াজ আসছে কোত্থেকে? এই মন্দিরের মধ্যে থেকেই আসছে, তাছাড়া আবার কোথা থেকে আসবে? শ্যামল, অজয় আর রতন এদের কানেও পৌঁছেছে ঘন্টার শব্দ। অজয় দুই ভ্রু কুচকে সন্দিগ্ধ কণ্ঠে বলল, ঘন্টার আওয়াজ আসছে না? আমি বললাম, সেই অন্ধকারের মধ্যেও দেখতে পেলাম অপর দুই বন্ধু জল জলে চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। অজয় হচ্ছে পয়লা নম্বরের ডান পিটে ছেলে, অত্যন্ত সাহসী। সে আমাকে শুধালো, এ ঘন্টার আওয়াজ কোত্থেকে আসছে বলে মনে হয় তোর? আগে তো কাছাকাছি কোনো ঘর বাড়ি ছিল না শুনলাম, এখন? না, এখনো তেমনই আছে, মাইলখানেকের মধ্যে বাড়িঘর কিছু নেই, বললাম। তাহলে? ক্ষণকাল ভাবল অজয়, তারপর পুনরায় বলল, তাহলে কি আবার কেউ বা কারা সেই ঘরে ঠাকুর প্রতিষ্ঠা করে পুজো করছে? অবশ্য দেখে শুনে তো মনে হচ্ছে না 20 বছরের মধ্যেও এখানে কোনো লোক বাস করেছে। যাই হোক, ব্যাপারটা না দেখে ছাড়ছি না, আওয়াজ শুনে তো মনে হচ্ছে এই মন্দিরের মধ্যে থেকে আওয়াজটা আসছে। চল তো সে ঘরটার মধ্যে নিয়ে যাও আমাকে, যে ঘরটাই বলেছিলি লোহার পাতে ঢাকা গুপ্ত পথ আছে। আমার সেদিকে যাবার মোটেই ইচ্ছা ছিল না, কিন্তু পাছে শহরের বন্ধুদের কাছে আমি ভীত কাপুরুষ প্রতিপন্ন হই, সেই ভয়েতেই আমাকে ওদের নিয়ে যেতে হলো। মন্দিরের পিছন দিকে পৌঁছাতেই ঘণ্টার আওয়াজ খানিকটা স্পষ্ট হলো। ভয়ে থরথরিয়ে কেঁপে উঠলাম আমি, কম্পিত গলায় বললাম, হ্যাঁ, সেই ঘরেতেই ঘণ্টা বাজছে, কোনো ভুল নেই, আবার কারা এলো? আমি ভীত হয়ে পড়েছি, অজয় বোধহয় তা টের পেয়ে বলল, কিরে বিপিন, তুই কি ভয় পাচ্ছিস? না না না, ভয় পাবো কেন, তবে ভাবছি আর কোনো নরবলি টরবলি হচ্ছে না তো? অজয় বলল, দেখা যাক না কি হচ্ছে। আমি বুঝতে পারলাম রতন বা শ্যামলেরও এসব ব্যাপারে উৎসাহের অভাব রয়েছে, ওরা দুজনও কেমন যেন মিইয়ে রয়েছে, আমার মতোই অবস্থা আর কি। ভীত কাপুরুষ প্রতিপন্ন হতে চায় না বলেই নিরুত্তরে এগিয়ে চলেছে।
অজয় আমার কাছ থেকে আগেই টর্চটা নিয়েছিল। টর্চের আলোয় দুই পাশ দেখতে দেখতে সে এগিয়ে চলেছিল। যে কটা ঘর দেখলাম কোনো ঘরেরই জানালা দরজা নেই, সব উয়ে নষ্ট করেছে আর ভেঙে চুরে পড়েছে, সর্বত্র ধুলো বালি নোংরা ইত্যাদিতে ভরা। এখানে কোনো লোকের যাওয়া আসা থাকলে এই পুরো ধুলোর ওপর পায়ের দাগ নিশ্চয় থাকতো। কোনো পদচিহ্ন নেই, এমনকি কোনো জন্তু জানোয়ারের পর্যন্ত না, শুধু আমরাই কজন সুস্পষ্ট পদচিহ্ন ফেলে এগিয়ে চলেছি। অসম্ভব, এখানে কোনো মানুষ থাকতে পারে না, কথাটা আচমকা বলল অজয়। তবে আমি আর শ্যামল দুজনে একই সঙ্গে প্রশ্ন করে বসলাম। অজয় বলল, তবেটা যে কি সেটাই তো জানতে যাচ্ছি। আমরা সেই ঘরটার মধ্যে এসে হাজির হলাম। মুখে চোখে মাকড়সার জালের স্পর্শ পাওয়া গেল। এ ঘরে লোকের যাওয়া আসা থাকলে এমন মাকড়সার জাল ছড়িয়ে থাকতো কি? এবার উজ্জ্বল টর্চের আলোয় মেঝের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা বিরাট মরচে ধরা লোহার পাত পড়ে রয়েছে। ঘরের মেঝে ও লোহার পাতটার ওপর আধ ইঞ্চি পুরু ধুলোর আস্তরণ জমে রয়েছে। এখানে ঘন্টার শব্দ আরো স্পষ্ট, একটানা ঘন্টা বেজে চলেছে, মনে হচ্ছে যেন আরতি হচ্ছে। আমরা প্রত্যেকেই উপলব্ধি করতে পারলাম যে এই ঘরের নিচ থেকেই ঘন্টার আওয়াজ আসছে। যেখানে লোকজনের কোনো অস্তিত্ব নেই সেখানে ঘন্টা বাজে কি করে? এ কি অলৌকিক কাণ্ড! আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল, ভীষণ একটা বিপদের ইঙ্গিত পাচ্ছি যেন। আশ্চর্য, অদ্ভুত! অজয় নির্নিমেষ দৃষ্টিতে লোহার পাত্রার দিকে তাকাতে তাকাতে কথাটা বলল। শ্যামল বলল, স্পষ্ট বোঝা যাচ্ছে বহুকালে ঘরে কোনো মানুষের পদার্পণ হয়নি, অথচ নিচেকার ঘরে ঘন্টা বাজছে। ঘন্টাটা আপনা আপনি বাজছে না নিশ্চয়, মানুষেই বাজাচ্ছে তো। তবে কি সে মানুষ হাওয়ায় মিশে নিচেকার ঘরে গেছে, যার জন্য তার পায়ের ছাপ পড়েনি? অজয় বলল, সত্যিই ভাববার কথা, এ রহস্যের কারণ জানতেই হবে। এবার আমরা সকলে মিলে লোহাটা টেনে সরাতেই গুপ্ত পথ নজরে পড়ল, আর সেই সঙ্গে ঘন্টার আওয়াজটাও একেবারে কানের কাছে এগিয়ে এলো। কিন্তু কি অন্ধকার গর্তটা! সিঁড়ির একটা ধাপও নজরে পড়ছে না, নিচেকার ঘরে নিশ্চয় কোনো আলো জ্বলছে না। ছোট একটা প্রদীপ জ্বললেও তার আলোর রেখা নিশ্চয় আমাদের নজরে পড়ত, এবং সিঁড়ির নিচেকার দিকটাও অন্তত আবছাভাবে আলোকিত হয়ে থাকত। তবে কি পুরোহিত অন্ধকারে বসেই পূজা করছে? এ কি অস্বাভাবিক ঘটনা! অজয় চুপি চুপি বলল, আমার পিছু পিছু আয় তোরা, খুব সাবধানে নামবি, টর্চ জ্বালবো না, কোনো রকম শব্দ টব্দ হয় না যেন। দুপাশের দেওয়াল ধরে ধরে নিঃশব্দে সিঁড়ির বাঁক পর্যন্ত নেমে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে ঘন্টার আওয়াজ থেমে গেল, চোখে কিছু দেখতে পাচ্ছি না আমরা। অস্বাভাবিক অন্ধকারে আমরা চারজনে যেন অন্ধ হয়ে দাঁড়িয়ে আছি। এত নিরেট অন্ধকার জীবনে কোনোদিন দেখিনি। আমরা সকলে গায়ে গা ঠেকিয়ে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকেও কোনো মানুষজনের তো দূরের কথা একটা আরশোলার অস্তিত্ব পর্যন্ত টের পেলাম না। হঠাৎ অজয়ের হাতের পাঁচিলের টর্চটা জ্বলে উঠল। টর্চটাই ছিল নতুন ব্যাটারি। উজ্জ্বল আলোয় উদ্ভাসিত হয়ে উঠল চারিদিক। দেখতে পেলাম সেই গুপ্ত কক্ষের মেঝের ওপর কতকগুলো নরকঙ্কাল পড়ে রয়েছে। প্রতিমা যেখানে ছিল সেখানে পোড়া প্রতিমারও কিছু অংশ খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। ঘরের একটা কোণে সেই বর্ষা আর খাড়াগুলোও রয়েছে, আর একটা খাড়া পড়ে রয়েছে প্রতিমার কাছাকাছি জায়গায়। পূজার ঘণ্ট এবং কয়েকটা থালা কোষাকুষি ইত্যাদি প্রতিমার সামনে পড়ে রয়েছে। এ সমস্ত জিনিস আগুনে পুড়ে এবং তার ওপর ধুলোর আবরণ জমে এমন চেহারা হয়েছে যে বোঝবার উপায় নেই কোনটা লোহার তৈরি, কোনটা তামার বা কোনটা পিতলের জিনিস। বেশ কিছুক্ষণ ঘরটা দেখে নিয়ে অজয় গলায় বেশ জোর দিয়ে বলে উঠল, অসম্ভব,
এ ঘরে কখনোই ঘন্টা বাজছিল না, ঘন্টার শব্দ অন্য কোথা থেকে আসছিল। আমাদের সকলকারই শোনার ভুল হয়েছে, আর এখানে নয়, ওপরে যাওয়া যাক। আমি বেশ স্পষ্টই বুঝতে পারলাম কথা বলার সময় অজয়ের গলা কাঁপছিল, আর আমার নিজের অবস্থা অত্যন্ত শোচনীয়। কি যেন এক নিদারুণ ভয়ে আমি ঘেমে নেমে উঠলাম। যাই হোক, আমরা ওপরে উঠতে শুরু করলাম। সবার আগে আছি আমি, আর সবার নিচে টর্চ হাতে অজয়। অকস্মাৎ অজয়ের আর্ত চিৎকারে আমরা ভীষণভাবে চমকে উঠলাম। করে চিৎকার করতে করতে অজয় বসে পড়ল সিঁড়ির ওপর, তারপর হাত থেকে টর্চটা খসে পড়ে নিভে গেল। তারপর তার চিৎকার শুনলাম, বাঁচাও বাঁচাও বাঁচাও। তারপরে চুপ। আমরা হুড়মুড় করে নেমে গেলাম অজয়ের কাছে। টর্চটা কোথায় পড়েছে কে জানে, আমরা তো সেই অন্ধকারের মধ্যেই অজয়কে ধরাধরি করে কোনো রকমে নিয়ে এলাম উপরে। বুঝলাম অজয়ের জ্ঞান নেই। তারপর কিভাবে কত কষ্ট করে যে অচৈতন্য অজয়কে নিয়ে সে রাতে বাড়ি পৌঁছেছিলাম সে কথা এখানে না বললেও চলবে। ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল, তিনি দেখে শুনে ওষুধ দিয়ে বলেছিলেন, মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা দেখে ভয়ে জ্ঞান হারিয়েছে। ডাক্তারের কথা সত্য প্রমাণিত হলো অজয়ের জ্ঞান ফেরার পর তার মুখ থেকে সব কথা শুনে। জ্ঞান অবশ্য ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরেছিল, কিন্তু সে মোহাচ্ছন্নের মতো ছিল পরদিন বেলা প্রায় 8টা অবধি। বেলা 10টা নাগাদ তাকে বেশ খানিকটা সুস্থ মনে হতে আমরা গত রাতের ঘটনার কথা তার কাছে জানতে চেয়েছিলাম। উত্তরে সে বলেছিল যে তার মনে হয়েছিল একজন ভীষণ দর্শন কাপারে এক হাতে তাকে চেপে ধরে অন্য হাতে ধারালো খাড়া তুলে তার গলায় একটা কোপ বসিয়ে দিয়েছিল, তাই অমনভাবে সে চিৎকার করে উঠেছিল। তার মুখে এ কথা শুনে তখনই গাঁয়ের প্রায় 20-25 জন যুবক সেই পোড়ো মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল। শ্যামল, রতন আর আমি আগে আগে চললাম। সকলের মনে সেই ঘরটা দেখার তীব্র আগ্রহ, দিনের বেলা বেশ ভালোভাবেই দেখাশোনা যাবে। এতকাল কারো মনে কোনো আগ্রহ জাগেনি, আজ এত বছর পর এমন একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ায় গাঁয়ের আজকালকার তরুণ যুবকরা কৌতূহল দমন করতে পারবে না। দিনের বেলা হলেও সেই পাতাল কক্ষ অন্ধকারাচ্ছন্ন থাকবে অনুমান করে নিয়ে আমি গোটা 4-5 টর্চ নিয়ে যাবার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল প্রায় জনাদশেক টর্চ নিয়ে এসেছে। গুপ্ত দ্বারের সামনে এসে দেখা গেল সত্যি ভেতরটা বেশ অন্ধকার। যাই হোক, আমরা টর্চগুলো জেলে একে একে নামতে লাগলাম নিচে। সিঁড়ির শেষ প্রান্তে নেমে আমার টর্চটা পেয়ে গেলাম, কিন্তু এ কি, এখানে একটা নরকঙ্কাল এলো কি করে? দেখে শিউরে উঠলাম। বেশ মনে আছে, এখানে সিঁড়ির গোড়ায় তো কোনো কঙ্কাল ছিল না। কঙ্কালগুলো তো সবই দেখেছিলাম ঘরের মেঝের ওপর এদিক ওদিকে পড়েছিল। আরে, পায়ের কাছে বিরাট একখানা খাড়াও পড়ে রয়েছে দেখছি। কঙ্কাল খাড়া? না না, কখনো না, এসব মোটেও এখানে ছিল না। ঘরের মেঝের দিকে তাকিয়ে দেখি প্রতিমার কাছে যে খাড়াটা পড়েছিল সেটা তো সেখানে নেই। সবগুলো টর্চের আলোয় ঘরখানা প্রায় সাদা হয়ে গেছে। অন্যান্য সকলে অবাক চোখে ঘরের মধ্যে যা যা রয়েছে সেই সব লক্ষ্য করছে, কিন্তু আমার নজরে যা পড়েছে তা আশ্চর্য, অতি আশ্চর্য, একেবারে অলৌকিক ব্যাপার। প্রতিমার কাছে যে খাড়াটা পড়েছিল সেইখানে খাড়াটা নেই বটে, কিন্তু সেই জায়গায় খাড়ার ছাপটা জলজল করে যেন জ্বলছে। বহুকাল ধরে ঘরের মেঝে ও জিনিসপত্রের ওপর বেশ পুরু একটা ধুলোর আস্তরণ জমেছিল, কাজেই সেখান থেকে খাড়াটা উঠে আসার জন্যই অমন সুস্পষ্ট ছাপটা দেখা যাচ্ছে। আর ওখানকার ওই খাড়াটায় যে এখানে এসে পড়েছে এ বিষয়ে আমার মনে কোনো রকম সন্দেহ রইল না। খাড়াটাই নয়, ওই একই রহস্যজনক উপায়ে কঙ্কালটাও যেন ঘরের মেঝে থেকে উঠে এসেছে এখানে, সে বিষয়েও আমার মনে স্থির বিশ্বাস জন্মাল। কিন্তু এই অলৌকিক কাণ্ডকারখানার মূলে কোন অলৌকিক রহস্য যে অন্তর্নিহিত রয়েছে
তার মীমাংসায় পৌঁছানোর মতো বুদ্ধিবৃত্তি আমার নেই। অত লোকজনের মধ্যে থেকেও কি যেন এক দারুণ ভয়ে আমার সারা দেহ শক্ত কাঠ হয়ে গেল। শেষ হলো আমাদের আজকের গল্প পোড়ো মন্দিরের রহস্য। লিখেছেন মুরারিমোহন বিট। গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন এরকমই গল্প শোনার জন্য। নমস্কার।